আসসালামু আলাইকুম দর্শক, মোটরসাইকেল চুরি একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার কাছে একটা শখের মোটরসাইকেল আছে আর চোরেরা সেই মোটরসাইকেলটি সুযোগ বুঝে চুরি করে নিয়ে যায়। আজকেও অবিকল একটি ঘটনা ঘটেছে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাস পারিকা হাউজিং সোসাইটি এলাকায়। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই এই এলাকার মানুষ। এখানকার যে একটি ভবন আছে নামটি হচ্ছে চারতলা ভবন, আরাফাত ভবন। এই আরাফাত ভবনে সংঘবদ্ধ চোর চক্রের, মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে হাতে নাতে মোটরসাইকেল সহ আটক করেছে এখানকার স্থানীয়রা। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে দুইজন মোটরসাইকেল চোরকে আটক করেছে, তাদেরকে রাতব্যাপী এত বেশি ভালোবাসা দিয়েছে, ভালোবাসার ঠেলায় তারা কোথাও ঘুরতে চলে গেছে আমরা জানি না। একটু আমন্ত্রণ জানাবো ওনাদেরকে একটু আসার জন্য। দর্শক দিয়ে দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেল দিয়ে চুরি করতে এসেছিল দুজন চোর। তারা কীভাবে মোটরসাইকেলটা চুরি করেছে এবং তাদের ছবি, তাদেরকে যে পিটুনি দেওয়া হয়েছে সে ছবি ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক দেখুন, এই বিল্ডিংটি কিন্তু একটি সিসিটিভি, একটা লাইটটা চালিয়ে দিলে মনে হয় ভালো হবে। এটা না না ওখানে আমাদের ওকে চালু হয়েছে। সিসিটিভি এনাবলড একটি ভবন। এই ভবনে এখানে ছিল একটি ক্যামেরা, আরও চারটি ক্যামেরা আছে। চোর চক্রের সদস্যরা এসে এই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলেছে। দেখুন, এই যে ক্যামেরাটা ভেঙে ফেলেছে, ওখানে যে একটি ক্যামেরা আছে সেই ক্যামেরাটাকে একটি কাঠের সাহায্যে সেটাকে উপুড় করে দিয়েছে যেন তারা ফুটেজে না আসতে পারে। এরপর দেখুন, এখানে যে মোটরসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটি সে দুজন চোর এই মোটরসাইকেলটি আস্তে করে নিয়ে এখানকার যে গেট আছে সেই গেটের পকেট গেট দিয়ে বের করছিল। হঠাৎ করে মোটরসাইকেলের নিচের অংশটা গেটের সাথে যে এখানে যে আপনার লোহার পাত দেখতে পাচ্ছেন সেখানে আটকে একটা আওয়াজ হয় পার্শ্ববর্তী ভবন থেকে। দারোয়ানে বলে কে কে, এই কথা বলার পরে ওরা দিয়েছে বদর, চলে গেছে ধান খেতে। অন্তত 150 এখানকার স্থানীয় বাসিন্দারা রাতে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে চোরকে খুঁজতে থাকে এবং আধা ঘন্টা পরে পাশের ধান খেতে পাওয়া যায় সে সুদর্শন দুই লোককে। ওই তাদের ছবিগুলো একটু দেখাই, ওনারা তো এত বেশি পিটুনি দিয়েছেন আমরা দেখাতে পারবো। একটু আমাকে দেখাবো, কারণ মোবাইল এখন দেখাই না, আমি দেখাই, কারণ এটা বেশি পিটাপিটি হলে আমরা ইয়া করতে পারবো না। এটা না ওই ছবি, ওইটা দেখান, তারা যা স্বীকারোক্তি দিচ্ছে সেটা দেখান না। দর্শক, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তারা যা স্বীকারোক্তি দিয়েছে। এই দুই চোরকে ছিঁড়ে রাখুন, এই যে একটু পিটুনি দেন, একটু ছবি ইয়াটা করুন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে একটু আমি লাইটটা বন্ধ করি। এই দুই চোরকে কিন্তু ভালো করে পিটানো হয়েছে, এলাকাবাসী এত বেশি পিটিয়েছে। তবে সকাল হতে হতে কারো সহযোগিতা সম্ভবত তারা পালিয়ে গেছে এই কথাটা বলছে। একটু একটু দেখেন তাদের একটা স্বীকারোক্তি, তারা কি বলে আসুন আমরা একটু শুনে নিই, একটু শুনি তারা। দর্শক দেখুন, এদেরকে চিনেন কিনা আপনারা কেউ? এই দুজন চোর, এদের আরো স্টেটমেন্ট আছে, আমরা একটু পরে যাব। যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন যে আশরাফুল মাওলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টি, তিনি একজন অফিসার। ওনার এই মোটরসাইকেলটা চুরি করতে এসে ধরা পড়েছে এই দুই চোর, এবং 2013 সালেও কিন্তু একই কায়দায় ওনার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। দর্শক এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে এখানে যে ভবন, এই যে নিরাপত্তা দেওয়া হয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে, এত কিছুর পরেও যে মোটরসাইকেল চোরের চক্র সদস্যরা কীভাবে যে মোটরসাইকেল চুরি করে এটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, কি দেখা যাচ্ছে দেখি যাওয়া যাবে এদিকে নাকি ওদিকে যাবো একটু জানতে দেখি। দর্শক এখানে নাকি কি র্যাঞ্চ পাওয়া গেছে একটু দেখি, আমরা একটু দেখে নিই আপনাদেরকে, সেটা একটু দেখানোর চেষ্টা করি। ততক্ষণে আমরা কিছু বলে রাখি, এই যে মোটরসাইকেল চোর যারা আছে তারা আপনার শখের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এদিকে কি যেন একটা জিনিস পাওয়া গেছে বলছে, দেখি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তবে স্থানীয়রা নাকি চোরগুলোকে ভালোই বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দর্শক দেখুন এখানে একটা জিনিস পাওয়া গেছে, এই যে চোরের সদস্যরা, হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, এই যে দেখেন এদিকে মনে তারা উঠেছে, তাই হতে পারে, একটু উঠে তো দেখি। দর্শক স্থানীয়রা সেটা সম্ভবত কাটার হবে, দেখুন কাটার যেটা দিয়ে করে কি আছে একটু নেন তো দেখি, একটু আনেন নিয়ে আসেন দেখুন, এই যে চোরের সদস্যরা, হ্যাঁ একটু নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন, দেখুন সম্ভবত এগুলো দিয়ে তারা কাটার ব্যবহার করেছে। দর্শক ইতোমধ্যে রাত্রিবেলা এখানকার স্থানীয়রা কিন্তু ঘুমাতে পারে নাই, এতে একটু নিয়ে আসেন
দর্শক দেখুন, এই যে দেখুন কাটার ও নতুন কাটা, একটু একটু নিয়ে আসেন, একটু বের করে নিয়ে আসেন তো। দর্শক দেখুন এই যে এই কাটাটা উদ্ধার করা হয়েছে, দেখুন তালা কাটার। ইয়েস ইয়েস, দর্শক দেখুন দেখুন একটু, এই যে দেখুন দর্শক, এই কাটার, এই কাটা দিয়ে তারা তালা কাটে। আসুন, আমরা একজন যিনি মালিক আছেন, আপনি তো গাড়ির মালিক, আশরাফুল মাওলা অফিসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টি। কি হয়েছিল গত রাত্রে ঘটনাটা, এই বিষয়ে একটু বলবেন প্লিজ। আসলে আমি রাত্রে একটার দিকে শহর থেকে আসি, আসার পরে গাড়ি রেখে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাত্রে তিনটার দিকে যখন সুরগুল শুনি, মানে চোর চোর বলছে, তখন আমি নিচে নেমে আসি। নিচে নেমে আসার পরে আমি যখন দেখতেছি যে মানে এখানে আমার গাড়িটা বাইরে, পকেট গেটের বাইরে, তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, এখানে চোর আসছে, চোর এখন পালাই গেছে। পরে পরে 2013 সালে আমার একটা গাড়ি এরকম চুরি হয়েছিল, রেড ব্ল্যাক পালসার। সেটার পর আমি একটা কেস করছিলাম, সেই মামলায়ও অলরেডি চলমান। এইভাবে আমি ওদেরকে ইয়ে করার পরে স্থানীয় জনতা ওদেরকে রাত্রে এই সাড়ে তিনটার দিকে জমিন থেকে ধরে ফেলে, ধানের জমি থেকে ধরে ফেলে। ধরে ফেলার পর তাদেরকে এখানে আনা হয়। আনার পরে তারা স্বীকার করে যে তাদের এটা মানে তারা এখানে মোটরসাইকেল চুরি করতে আসছে, এবং তারা স্বীকারোক্তি দিছে। এর এক পর্যায়ে জনতা ওদেরকে কিছু হালকা মারধর করে। পরবর্তী ওদেরকে আমরা মানে পুলিশে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু এক সময়ে নামাজের আজান যখন দিছে, আজানের আমরা নামাজ পড়তে গেছি, এই ফাঁকে চোরগুলো পালিয়ে যায়। কারো সহযোগিতা আমার মনে হচ্ছে স্থানীয় কেউ এখানে জড়িত আছে। স্থানীয় কোনো সুর ছাড়া এই চুরি করা সম্ভব না। তো আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে এদেরকে এবং জনগণের কাছে, এদেরকে যেভাবে যেখানে পান নিকটস্থ থানা শুধু সুপর্দ করলে আমি খুব খুশি হব, এবং এটার জন্য মানে চুরের এই চুরিটা বন্ধ হবে, মোটরসাইকেল চুরিটা। এখানে কি আপনি চুরি চামারি বেড়ে গেছে এলাকায়? সব সময় চুরি চামারি হয়, এবং এখানে অনেক ল্যাপটপ মোবাইল চুরি হয়। তারপরে মোটরসাইকেল, এক সপ্তাহ আগে একটা মোটরসাইকেল, ডিসকভারি মোটরসাইকেল আমাদের দক্ষিণ ক্যাম্পাস থেকে চুরি হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ আশরাফ ভাই, আশরাফুল মাওলা অফিসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি, এই যে আর্টস ফ্যাকাল্টিতে তিনি আছেন। আচ্ছা ছোট ভাই, এই জিনিসটা তো একটা উদ্ধার করা হয়েছে, কি হতে পারে বলে মনে করো ছোট ভাই বিষয়টা? আর কালকে রাত্রে কি ঘটনা ঘটেছে? আমি শুনলাম এ চোররা নাকি চোরদের আক্রমণেও নাকি তিন চারজন নাকি আহত হয়েছে, কি হয়েছে ভাই একটু বলো তো দেখি। আমি ভাই আসছিলাম রাত্রে, এখানে ছিলাম, আমার এটা হচ্ছে আমার দোকান। আমার দোকানে থাকার পরে যখন বাইকটা বের করতেছিল, আমাদের উপর প্রতিদিনই প্রেশার আসে সোসাইটি হাউজিং অফিস থেকে, মানে প্রতিদিনই বলা হয় আমাদের সাহায্য আছে, আমাদের সহযোগিতায় ওরা আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে যায়। আমরা সহযোগিতা যদি না করি ওরা কীভাবে নিয়ে যায়? এখন আমরা সব মালিককে বিশ্বাস করাতে পারি না। এমনকি একজন লোক এখানে আগের গার্ড ছিল, উনি এই সহযোগিতার কারণে, উনি সহযোগিতা বলে দুইজন গার্ড জেল হাজিরি দিতে হয়েছে, মামলা হয়েছে ওনার নামে দুইজন গার্ডের। হ্যাঁ, তাও এই বিল্ডিংয়ের চুরির মামলায়। হ্যাঁ, তখন যেহেতু দুই বছর, এটা হচ্ছে 2013 সালের, সেম ওনার গাড়ি ছিল। হ্যাঁ, তখন চুরির মামলায় দুজন জেল কাটছিল, এখনও মামলাটা মনে হয় এখনও শেষ চলমান আছে। এরপরে কী করছে, আমি রাত্রে এখান থেকে যখন ঘুমাইছিলাম, টেবিলের উপর ঘুমাইছিলাম, ঘুমানোর পরে যখন ওরা বাইকটা বাইর করতেছিল, এদিক থেকে এই গেটের মধ্যে বের করছিল, একজন ছিল ভিতরে, একজন ছিল বাহিরে। হ্যাঁ, তখন এই গেটের তালাটা ভেঙে ফেলছিল। ভেঙে ওরা বাইকটা এদিকে নিয়ে আসছে, এক চাকা দিয়ে এক চাকা আগাই ফেলছে। এরপর পিছনের চাকাটা রেখে এখানে গাড়ি, এই গেটটা এভাবে ছিল। আমি ওখান থেকে দেখে আওয়াজ শব্দ হওয়ার কারণে আমি বলতেছি চোর চোর চোর, এরকম করে যখন ডাক দিছি, এলাকাবাসী সবাই বের হয়েছে, প্রতি বিল্ডিং থেকে এক দুই তিনজন করে বের হয়েছে। এমনকি মালিকের, এই বিল্ডিংয়ের মালিকের ছেলে একটা, উনিশ বের হয়ে আমরা বন্ধু বান্ধব কয়েকজনে মিলে আশেপাশে লুকিয়েছিলাম। লুকিয়ে থাকার পরে আমরা দেখতেছিলাম কি ওরা, ওদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। আমরা সব দিকে দেখছিলাম, দেখার পরে পাওয়া যাচ্ছে না। আমরা লাস্ট পর্যায়ে এসে আমরা বলতেছি কি আমরা চলে আসি। আচ্ছা হ্যাঁ, আমরা চলে আসার পরে অর্ধেকের পথের মধ্যে একটা বন্ডারের মধ্যে ও ছিল, দুজনেই ছিল, দুজন কি করছিল, কাপড় চেঞ্জ করছিল। আমরা জিজ্ঞাসা করতেছি
ভাই আপনারা কারা বলতেছেন আমরা ভাই পাহাড়িং হাউস দিতে থাকি, তাহলে আমরা যদি আপনি যদি থাকেন আমি এখানে এই পর্যন্ত 11 বছর, তাহলে আপনি কোথায় থাকেন? আসেন, আসার পর আমি ওদেরকে যখন পাহাড়ে বলছে আমি পাহাড়ে হাউজের লোক প্রায় চিনি, এরপর আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি বলতেছিলাম কি কোথায় থাকেন, তারপর একটা থাপ্পড় দিছি, থাপ্পড় দেওয়ার পরে বলতেছে ভাই আমি বলতেছি বলে ওই ওই একটা চারতলা বিল্ডিং আছে ওখানে ছোট ইউনিভার্সিটির ছাত্রী থাকে, ওই ছাত্রীদের থেকে ইয়া কিছু সামান চুরি করছে নাকি, চুরি করে আরেকজনের নাম বলছে, ও নাকি পালাই গেছে। তারপর দুইজনকে ধরে নিয়ে আসছি, ওদেরকে ধরতে গিয়ে আমাদের একজনের এখানে খামত দিছিল, আমাদের একজনের এখানে খামত দিছিল, আরেকজনের কি করছিল এখানে খামত দিছিল, আর দুই আর একটা লোহা দিয়ে বাড়ি দিছিল, বাড়ি দেওয়ার পরে ওর হাত টাত ফেটে গেছে, ওকে রাত্রে মেডিকেলে নিয়ে গিয়ে বেন্ডেজ করা হয়েছিল, প্রায় 6 শিলা করা হয়েছিল। হ্যাঁ, আর চোরের মধ্যে একটা লোহা ছিল, লোহা আর একটা ছুরি ছিল, চাকরি ছিল, চাকরিটা কোমরের মধ্যে ছিল, কোমর যখন চাকরিটা বের করছিল ওর হাত ধরে ফেলছিল, হাত ধরে আমরা যে দুই চারজন একসাথে যাওয়ার পরে একজনকে দুইজনে ধরছি, আর আমরা লোকজন সবাই আসছি, আসার পরে সবাই আমাদেরকে পানির মধ্যে ফেলে দিছে ওরা ডাক্কা ডাক্কা দিয়ে, একটা ধানের জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে ও কী করছিল মানে আমরা আমাদেরকে প্রায় আধা ঘন্টা ইয়া করে আমাদেরকে সরাইতে পারে না, আমাদের লোকজন বেড়ে গেছিলো, লোকজন বেড়ে যাওয়ার পরে ওকে নিয়ে আসার পরে এখানে মানে মারধর করার পরে ও স্বীকারোক্তি দিছে, যে মানে স্বীকারবন্দি দিছে, ও বলতেছে কি মানে আমি মানে এভাবে মোটরসাইকেলটা চুরি করছি, আরেকটা এই আমি 10 দিন আগে জেলখানা থেকে বের হয়েছি, ও বলতেছে কি মানে 10 দিন আগে জেলখানা থেকে বের হয়েছে কি জন্য তো চুরি করতে, ওর নামটা বলছিল হাইরুল, একজন বড়টার নাম বলছিল হাইরুল, আর একটা হচ্ছে ইয়া স্টেটমেন্ট আছে আমাদের মোবাইলে, তখন আমরা ফটো স্টেটমেন্ট নিছি, নেওয়ার পরে ও অনেক বারবার করে বলতেছে উনি দুইটা করে নাকি কি খেয়ে আসছিল বাবা, এটা জানি না আমি কি বলে বাবা, বাবা তো ওর বাবা তো নাকি মারাও গেছে, ও কিভাবে বাবা খাইছে আমি বলতে পারি না, এখন বলছিল একজনে দুইটা করে খাইছে বাবা, কেন চুরি করছে বলছে ওরা কি জন্য, ও চুরি বুঝি নাই না ওরা কি জন্য চুরি করতে আসছে, ও বলছিল যে ও একজনের নাকি কিস্তি আছে আর একজনের নাকি বিয়ে করবে, সামনে সেজন্য নাকি ওর চুরি করতে আসছিল। ধন্যবাদ দর্শক। আচ্ছা দর্শক, আমি দেখাবো দর্শক একটু একটু হাস্য রসের সৃষ্টি হয়েছে দর্শক, যার যায় সে বুঝে মোটরসাইকেল চুরি কত শখের মোটরসাইকেল, একজনের নাকি কিস্তি আছে আর জনে বিয়ে করবে এই অফিসারের গাড়ি চুরি করে বিয়ে করতে দেখে ব্যারসিক অফিসার গাড়িটা চুরি করতে দেন না, সে বিয়ে করতে পারে না, কিস্তি দিতে পারে নাই, আসলে মানে খুব দুঃখজনক বিষয়। দর্শক আবার একটু দেখাই, এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই এই কাটার একেবারে ব্র্যান্ড নিউ কাটার, এই কাটার অত্যাধুনিক কাটার, এগুলো দিয়ে সম্ভবত কাট করে আমাদের জানানে কীভাবে কাটে, এগুলা দিয়ে তারা তালা কাটে, এবং দর্শক এরা করে কি জানেন অনেক সময় এটা খুব দুঃখজনক বিষয়, আমি জানি অনেকে আমার উপর রাগ করবেন, আসলে দারোয়ানরা তো চাকরি করে, অনেক সময় দারোয়ানের অবহেলা থাকে, তো গাড়ি যখন চুরি হয় তখন সবাই দারোয়ানকে দোষারোপ করে, আবার এমনও ঠিক অনেক সময় দারোয়ানেরও এক্ষেত্রে সম্পৃক্ততা থাকে, এটা আমরা অস্বীকার করতে পারবো না বা ফেলে দিতে পারবো না। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা সোসাইটি হাউজিং সোসাইটি, এখানে আরাফাত ভবন চারতলা ভবনের এই ভবনে এসে মোটরসাইকেল চোরের দুজন সদস্য, যাদের আসলে এত বেশি ভালোবাসা দিয়েছে বেরসিক মানুষ, এত বেশি ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসার ভিডিওটা এখানে দিতে পারছি না, ছবিও দিতে পারছি না, তবে তাদের ছবি দিয়েছে, তাদেরকে ভালো করে পিটাইছে, এ হচ্ছে যে বিষয়। তবে ওনাদের উচিত ছিল থানা হস্তান্তর করা, এক্ষেত্রেও অনেক ঝাইঝামেলা আছে, কারণ কি জানেন ধরেন ওনার মোটরসাইকেল উনি পেয়ে গেছেন, আবার হয়তো সেখানে যাবে জব্দ তালিকা দেখাতে হবে, আইনি জটিলতায় পড়বে, এই জন্য হয়তো ওনারা পাশ কাটিয়ে গেছেন, বা ওনাদের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে তারা নাকি সকাল হওয়ার আগে আগে কোনো না কোনোভাবে কারো সহযোগিতায় চলে গেছে। দর্শক ওরা যেখানেই যাক ওদের ছবি এখানে আছে, এবং কমেন্টে অহরহ ছবি ওনারা সবাই দেবেন, তাদের স্টেটমেন্টগুলো দিয়ে দেবেন, তাদেরকে যেখানে পাবেন নিকটস্থ থানায় সোপর্দ করবেন, কারণ এই মোটরসাইকেল চোরেরা আপনার আমার প্রিয় মোটরসাইকেলটি চুরি করে, কোত্থেকে শুধু বাসা থেকে তাই নয়, তারা মোটরসাইকেল চুরি করে, আপনি কি করেছেন রাস্তার পাশে মোটরসাইকেলটা রেখে শপিং সেন্টারে গেলেন, 5 মিনিটের মধ্যে তারা মোটরসাইকেলটা চুরি করে নিয়ে যাবে, আমার আপনার শখের মোটরসাইকেল তারা চুরি করে নেয়। দর্শক এই তো গেলে একটা বিষয়, এখন প্রশ্ন আছে এই মোটরসাইকেল কিনে কারা, এই মোটরসাইকেল যারা কিনে তারাও আমার আপনার মতো,
ঠিক আছে আর নাম দিয়েছে কি ক্রস গাড়ি একটু বলবেন কি ক্রস একটু বলেন তো দেখি ভাই কি ক্রস বর্ডার ক্রস বর্ডার মানে বুঝেন বর্ডার মানে আমি আপনাকে বুঝিয়ে দিই এখানে একটা বর্ডার আছে এই রাস্তার দুই পাশে দুইটা বর্ডার এই চারতলা বিল্ডিং এর বর্ডার হচ্ছে কোনটা জানেন এটা এই বর্ডার ক্রস করে নিয়ে যায় কোথায় এই আপনার দেখা যায় নোয়াখালীতে নিয়ে যাবে ফেনীতে নিয়ে যাবে খাগড়াছড়ি মানিকছড়ি রাঙ্গামাটি নিয়ে যাবে বলে যে এটা বর্ডার ক্রস কোথেকে ইন্ডিয়া থেকে কি আসছে বর্ডার ক্রস হ্যাঁ আসলে দুঃখের কথা বলতে এটা কোনো বর্ডার ক্রস ট্রস বুঝি না এটা বিষয় হচ্ছে কি জানেন এক বিল্ডিংয়ে থেকে চুরি করে সে বর্ডারটা ক্রস করে আপনার কাছে বিক্রি করে মোটর সাইকেলের দাম 2 লাখ টাকা আর আপনি নিয়েছেন সেটা কত টাকা দিয়ে 40,000 টাকা দিয়ে ভূ বা করে ঘুরছেন যারা বর্ডার ক্রস গাড়ি মানে কিনেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এগুলো বর্ডার ক্রস নয় অধিকাংশ গাড়িগুলো চোরাই গাড়ি এবং আপনি তখনই ক্যাশারও দিবেন আপনি ভদ্রলোক অল্প টাকায় পেয়েছেন কিনছেন যখন দেখবেন ওনার মতো জনাব আশরাফুল মাওলা উনি যখন মামলা করবেন ওনার গাড়িটা যখন কি হবে উদ্ধার হবে ওনার গাড়িটা যখন উদ্ধার হবে তখনই বোঝা যাবে আসেন ভাই চোরের কামড়ে আমাদের এক ভাই নাকি আহত হয়েছে মারতে গিয়ে আহত হয়েছে নাকি কামড়কে কামড় দিয়েছে আপনাকে নাকি মারতে গিয়ে অ্যাকচুয়ালি ওই কামড়ের গিয়েতেই একটু উপর দেখা বলো বিষয়গুলো দেখা বলো মাদরের হ্যাঁ একটু ওনার চেহারাটা দেখা হ্যাঁ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে মোটর সাইকেল যেগুলো চুরি আপনি আপনার টাকা দিয়ে বৈধ টাকা দিয়ে আপনি দাম হোক আপনি গাড়ি নেবেন সেটা বৈধ গাড়ি সে গাড়ির ডকুমেন্টস রাখবেন না হলে কি হবে জানেন আপনি প্রশাসনের হাতে পড়লে যখন প্রমাণ দিতে পারবেন না তখন এরকম আশরাফুল মাওলাদের মতো যারা আছেন যারা মোটরসাইকেল হারিয়েছেন মামলা দিয়েছে তাদের মামলায় আপনি ট্যাক হতে পারেন তো আসুন এরকম বর্ডার ক্রস করা গাড়ি না চালাই বৈধ গাড়ি চালাবেন অবৈধ গাড়ি আপনি কেউ চালায়েন না এক দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরকম যারা মোটরসাইকেল চোর আছে তাদের কারণে অনেক সময় এলাকার মানুষও সম্পৃক্ত থাকে অনেক ক্ষেত্রে না থাকলেও আমরা এলাকার মানুষকে সন্দেহ পোষণ করি এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অত্যন্ত নিরাপত্তা বিস্তৃত একটি এলাকা প্রায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা এনাবলড এরিয়া এখানেও আছে তবে এরা এসেছে এই পথে নয় এরা এসেছে ঠিক এই পথে যেদিকে আপনার এখানে ধান ক্ষেত রয়েছে সেই পথে এসে কিন্তু তারা কী করেছে এই চুরিটা সংগঠিত করেছে এবং আমরা আস্তে আস্তে আমরা কিও পেলাম ওই যে জিনিসগুলো কোথায় একটু দেখাবেন দেখুন এই যে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এরপরে দেখেন কি আছে দেখেছেন এই যে এগুলা এই কাটার তারা ব্যবহার করেছে তো গতকাল রাত 3:10 দিকে ঘটনা ঘটে একজন পার্শ্ববর্তী দারোয়ানের চিৎকারের কারণে এখানে এলাকাবাসী উঠে যায় এরকম যারা আছেন সবাইকে দেখতে পাচ্ছেন এখানে একজন আরাফাত আছেন আরাফাতরা যারা আছেন আচ্ছা চোরের স্বীকারোক্তি আছে দর্শক চোরের স্বীকারোক্তি এখানে আছে আপনি ভিডিওগুলো এখানে কমেন্টে পোস্ট করবেন ভিডিওগুলো কমেন্টে পোস্ট করা হবে পিটাইছে তো ওইগুলো একটু দেখতে ফেসবুক ছড়িয়ে দেবে তো দর্শক তখন তাদেরকে ভালো করে পিটানো হয় এবং আমরা ভিডিও করতে করতে সেখানে উদ্ধার হয়েছে একটি কাঠার আসুন আমরা সবাই সতর্ক হই দারোয়ান ভাইদের বলবো দেখেন আপনার যদি দায়িত্বে গাফলতি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুষবে কারণ এই বিল্ডিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কাকে আপনাকে বা আপনাদেরকে তো আপনারা সতর্ক থাকবেন আর চোরেরা করে কি জানেন স্থানীয় চোরদের সহযোগিতায় বা তারা এখানে আসে রেখি করে যায় একটা সুযোগ বুঝে তারা এই চুরিটা সংগঠিত করে আগে এক সপ্তাহ আগে রেখি করেছে একজন নাকি জেল থেকে বেরিয়েছে এক সপ্তাহ আগে এবং এখানে দশ দিন আগে একজনকে নাকি বিয়ে করতে হবে আরেকজনকে নাকি কিস্তি দিতে হবে এটা তাদের বাহানা এবং তারা বলছে তারা আসার সময় বা খেয়ে এসেছে অর্থাৎ ইয়াবা সেবন করে এসেছে যার কারণে এই জনগণ সবাই মিলে যা কিছু মহব্বত ভালোবাসা দিয়েছে ওই বাবার কাছে ভালোবাসা পরাজিত হয়েছে তাদের কিচ্ছু হবে না আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করতে চাই যেখানে দেখবেন তাদেরকে এদেরকে ধরবেন নিকটস্থ তারা সোপর্দ করবেন এবং বলবেন চট্টগ্রামের হাটহাজারি উপজেলা চবি এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে এদেরকে জনগণ পিটিয়েছে আসুন তাদেরকে অন্ততপক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমে হলো আমরা সাইজ করি এবং যাদের মোটরসাইকেল চুরি হয়েছে এদেরকে আইনের আওতায় আনলে এ চক্রের সদস্যরা এবং যারা এদের কাছ থেকে মোটরসাইকেল কিনে তাদেরকে বের করা যাবে আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাস আরাফাত ভবন যেটা হচ্ছে যে পাহাড়িকা হাউজিং সোসাইটি এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিল দুই চোর সারা রাত ব্যাপী তাদেরকে মায়া মহব্বত দেওয়া হয়েছে অর্থাৎ গণপিটুনি দেওয়া হয়েছে সকালে কোনো এক সময় তারা একটু আদর বেশি না কোনো এক সময় হয়তো কারো সহযোগিতায় হয়তো এমনও হতে পারে বেশি পিটুনি দিয়েছে মরে যাবে এই শঙ্কায় হয়তো এলাকাবাসী ছেড়ে দিয়েছে এ হচ্ছে যে বিষয় আসুন আমরা সবাই সতর্ক হই সচেতন হই আপনার সেই মোটরসাইকেল এমনভাবে রাখবেন যাতে করে আপনার শখের মোটরসাইকেল চুরি না হয় সতর্ক থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম